হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ড্যাশবোর্ড একটি অ্যাডসেন্স। সো এইটা কিন্তু আমার গতকালকে অ্যাক্টিভ হয়েছে। দেখেন এখানে আমি মেলটা ওপেন করাই এবং এখানে দেখেন কালকে কিন্তু 25 সেপ্টেম্বর 2:23 AM এটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়েছে একদিন আগে। ঠিক আছে, তো আমি সময়ের জন্য কালকে ভিডিও দিতে পারি নাই, তো আজকে ভিডিওটা মেক করে দিচ্ছি আপনাদের। হচ্ছে গা, দেখেন এখানে আমার একটা অ্যাডসেন্স অ্যাক্টিভ হয়েছে। সো এটা আমি রিফ্রেশ করে আপনাদেরকে দেখাইতেছি। ঠিক আছে, তো আমি এটা রিফ্রেশ করে দেব। দেখেন এটা কিন্তু আমি রিফ্রেশ করে দিলাম এবং এটার যে অ্যাডসেন্সটা অ্যাক্টিভ হয়েছে এটা তো চলে আসলাম এবং এটাও কিন্তু আমি রিফ্রেশ করে দিলাম। ওকে, সো এটাও আমি রিফ্রেশ করে দিচ্ছি। তো দেখেন এটাও আমি রিফ্রেশ করে দিচ্ছি। এর সাথে আমি আজকে আপনাদেরকে আরও অনেকগুলো অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড দেখাবো। সো আমি আরও অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাই দেবো এবং তারপরে আমি দেখাবো যে আমি বলে দেবো যে কীভাবে আপনারা অ্যাডসেন্সগুলো অ্যাক্টিভ ড্যাশবোর্ড করাবেন। ঠিক আছে, সো আমি আগে আমার যতগুলো অ্যাডসেন্স আছে এই ল্যাপটপে যতগুলো রাখছি আমি, সো অতগুলো আমি আগে হচ্ছে গিয়ে দেখাই আপনাদের। ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা। তো দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো অ্যাডসেন্স আছে আর এখানে আরেকটা অ্যাডসেন্স আছে যেটা হচ্ছে ডিজেবল হয়ে গেছে। সো আমি ওইটা ওপেন করে দেখাই দেবো আপনাদের। ঠিক আছে, সো ডিজেবলের জন্য কিন্তু আমার কিন্তু আরও অনেক অ্যাডসেন্স আছে যেগুলো আমি ডিভাইসে রাখছি, মানে আমি ফোনে রাখছি ডিজেবল হওয়ার ক্ষেত্রে, মানে এটা আমার ডিজেবল হয়ে গেছে সেই ক্ষেত্রে আমি বয়ে আমার যত অ্যাডসেন্স ছিল সবগুলো আমি আমার ফোনে নিয়ে নিছি অলরেডি। তো আমার এই ডিভাইসে কিন্তু আমার মোট চারটা অ্যাডসেন্স আছে। ঠিক আছে, তো দেখেন এখানে আমার চারটা অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড আছে আর চারটা অ্যাডসেন্সই কিন্তু আমার এক্স ব্লক থেকে অ্যাপ্রুভ করানো। দেখেন চারটা অ্যাডসেন্সই আমার এক্স ব্লক থেকে অ্যাপ্রুভ করানো। দেখেন এই যে এক্স ব্লক, দেখেন এটা আমি রিফ্রেশ করে আপনাদেরকে দেখাই দিই। সো আপনারাও চাইলে কিন্তু আমার মতো এরকম মাল্টিপল অ্যাডসেন্স অ্যাক্টিভ করাতে পারবেন। দেখেন এইটাও কিন্তু আমার এক্স ব্লক থেকে অ্যাপ্রুভ করানো। দেখেন এটাও এক্স ব্লক থেকে আমি অ্যাপ্রুভ করিয়েছি। সো এখানে দেখেন এক্স ব্লক থেকে অ্যাপ্রুভ করিয়েছি, এটা আমি রিফ্রেশ করে দিচ্ছি। ওকে, তো দেখেন এটা আমি রিফ্রেশ করে দিলাম। আচ্ছা, তো দেখেন এটাও এক্স ব্লক থেকে অ্যাপ্রুভ করানো। ওকে, সো এটা ডিজেবল হয়েছে, এটাও কিন্তু এক্স ব্লক থেকেই অ্যাপ্রুভ করানো আর এটার পেমেন্টটা কিন্তু চলে আসবে কিছুদিনের ভিতরে। ঠিক আছে, সো এইটাও কিন্তু এক্স ব্লক থেকে অ্যাপ্রুভ করানো। তো আমার এই ল্যাপটপে দেখেন এক্স ব্লক থেকে অ্যাপ্রুভ করানো। ঠিক আছে, সো আমার এই ল্যাপটপে যতগুলো অ্যাডসেন্স আছে সবগুলো কিন্তু আমি এক্স ব্লক থেকে অ্যাপ্রুভ করেছি। তো আমার মোটামুটি প্রায় 10 থেকে 12টার মতো অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড আছে, সবগুলো কিন্তু আমি এক্স ব্লক থেকে অ্যাপ্রুভ করেছি আর লাস্ট 2 মাসের ভিতরে কিন্তু সবগুলো অ্যাক্টিভ ড্যাশবোর্ড করেছি। তো আপনারাও চাইলে কিন্তু এরকম আমার মতো অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড করাতে পারবেন হিউজ পরিমাণে। আপনাদের হচ্ছে গিয়ে যদি আপনাদের কাছে গ্রিন টিক থাকে তো আমি আরও একটি অ্যাডসেন্স দেখাচ্ছি। ঠিক আছে, তো আপনাদের কাছে অবশ্যই অ্যাডসেন্স গ্রিন টিক লাগবে। যদি আপনাদের কাছে গ্রিন টিক থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড করতে পারবেন। ওকে, সো আমি আরেকটা অ্যাডসেন্স ওপেন করে দেব। ওকে, তো দেখেন আমি আরেকটা অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড, সরি, অ্যাডসেন্স অ্যাক্টিভ করে দিলাম। এখানে দেখেন এটা কিন্তু আমার গ্রিন টিক হয়ে গেছে অলরেডি, মানে এটার গ্রিন টিক আছে। তো এটার সাইট কিন্তু অ্যাড করেছিলাম, দেখেন সাইটটা কিন্তু লো ভ্যালু হয়তো বা চলে আসছে। হ্যাঁ, লো ভ্যালু চলে আসছে। সো আমি এটা আবারও রিকোয়েস্ট রিভিউতে পাঠিয়ে দিলাম, লো ভ্যালু যেহেতু আসছে এটা অ্যাপ্রুভ দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এটা অ্যাপ্রুভ দিলেও কিন্তু আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। এটা অ্যাপ্রুভ হয়তো বা কয়েকদিনের ভিতরে পাই যাবো আমি। সো এটা অ্যাপ্রুভ দিলে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাই দেবো অবশ্যই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার যে কালকের যে ভিডিওটা ছিল, আমি কালকে একটা ভিডিও আপলোড করছি সেটাতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা হচ্ছে গিয়ে একটা অ্যাডসেন্স এ টু জেড ক্রিয়েট থেকে শুরু করে এ টু জেড কীভাবে অ্যাপ্রুভ করাবেন এক্স ব্লক থেকে, সমস্ত কিছু কিন্তু আমি ওইটাতে দেখিয়ে দিয়েছি। সো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো। আর যারা অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড কিনতে চান তারা অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্স করবেন। যারা আমার কাছ থেকে অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড নেবেন তারা খুবই অল্প দামে কিন্তু আমি অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড সেল করে থাকি। সো আপনারা চাইলে ফ্রেশ অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড কিন্তু এরকম ফ্রেশ একদম নিতে পারবেন আমার কাছ থেকে, সাথে কিন্তু আমি সাইডও অ্যাপ্রুভ করে দিতে পারবো। আর যদি অ্যাডসেন্সের কোনো কোর্স লাগে আপনাদের সো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, অ্যাডসেন্সের কোর্সও কিন্তু আমি সেল করি। তো আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা ছোট্ট একটা ভিডিওতে আমি দেখালাম জাস্ট যে হচ্ছে গিয়ে অ্যাডসেন্স অ্যাক্টিভ ড্যাশবোর্ড কীরকম হচ্ছে এক্স ব্লক থেকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। তো দেখা পরবর্তী কোনো ভিডিওতে, সব বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।